হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না মিললে আপিল বিভাগে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচনের দাবি বিষয়ে মানববন্ধন করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বেশি দিন থাকে আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য